মিজোরামে নির্মীয়মান সেতু বিপর্যয়ে বাংলার মালদহের ২৪ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ তাদের পরিবারের সঙ্গে দেখা করতে মালদহে যান রাজ্যপাল। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কখন মালদহে এসে পৌঁছেছেন রাজ্যপাল এবং পরিবারের সঙ্গে সাক্ষাতের পর পরিবারের পাশে থাকার কি আশ্বাস দিলেন রাজ্যপাল? দেখো ভাস্বতী, মিজোরামে সেতু দুর্ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য আজকে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি কিন্তু যুবা এক্সপ্রেস, যে সেই যুবা এক্সপ্রেসে তিনি মালদা টাউন রেল স্টেশনে আসেন এবং সেখানে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেন এবং সেখান থেকে তিনি কিন্তু রওনা দিয়েছেন রতুয়ার উদ্দেশ্যে। এবং সেখানে যে পরিবার, ১৬ জনের মৃত্যু হয়েছে, সেসব মৃতের পরিবারের সাথে তিনি কিন্তু দেখা করবেন এবং সমস্ত কিছু আশ্বাস তাদেরকে দেবেন যে যা কিছু সাহায্য, সরকারিভাবে সাহায্য তারা যাতে পান সমস্ত কিছু তিনি কিন্তু তাদেরকে জানাবেন। এবং সেখান থেকে তিনি আসবেন ইংরেজ বাজারের নড়হাট্টা যে অঞ্চল রয়েছে সেই নড়হাট্টাতেও ৬-৭ জনের মৃত্যু হয়েছে, সেখানেও তিনি আসবেন এবং পরিবারের সাথে কথা বলবেন। এবং দেখো পাশাপাশি কিন্তু কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি তিনিও কিন্তু স্টেশনে এসেছিলেন এবং তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং সেখানে কৌস্তভ বাগচিও তিনিও কিন্তু সেসব পরিবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করবেন। এবং তারপর রাজ্যপাল পরিবারের সাথে দেখা করে তিনি সার্কিট হাউসে আসবেন, সেখানে একটি বৈঠক রয়েছে জেলা শাসকের সাথে, বৈঠক করে তারপর তিনি কলকাতা উদ্দেশ্যে রওনা দিবেন। বাস্তবতি বেশ ধন্যবাদ জানাবো রাজীব। রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি আজ মালদহে ২৪ জন পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। কি বলেছেন তিনি আপনাদের শোনাবো। পুরে বাংলা দুঃখিত, আমার ভাইয়েরা আমাদের ছেড়ে স্বর্গে গেছে, ভগবানের কাছে গেছে। আমাদের ভাইয়েরা মিজোরামে জীবন দিয়েছে, তারা স্বর্গে গেছে। আমরা তাদের পরিবার, আমরা তাদের পরিবারের পাশে থাকব, শান্তি কামনা করি। তারা সেখানে পৌঁছে গেছে চিত্ত যেত বৈষণ্য, উচ্চ যেত শির, জ্ঞান যেত মুক্ত, যাদস্যি ধ্রুবর মৃত্যু ধ্রুবম জন্ম প্রদর্শিত তসমাত অপরিহার্যার্থে নত্বম শোধমর্হসি। ওম শান্তি শান্তি শান্তি। কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি কি জানিয়েছেন তিনিও আজ মালদহ সফরে যান, কি জানিয়েছেন তিনি আপনাদের শোনাবো। আমরা রাজ্যপালের কাছে আমাদের বক্তব্য যেটা ২ লক্ষ টাকা কম্পেনসেশনটা অ্যাডিকুয়েট নয়, প্রত্যেক যারা মৃত ব্যক্তি তাদের পরিবার কিছু ১০ লক্ষ টাকা এবং হচ্ছে গিয়ে প্রত্যেক পরিবারকে চাকরি দেওয়া, সাথে সাথে হচ্ছে গিয়ে এখানে তৃণমূলের অনেক নেতা নেত্রীরা এসে তাদের অশ্রুপাত করছেন, তাদের উদ্দেশ্যে বলা যে আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে বাইরের রাজ্যে না থেকে এই রাজ্যে এসে চপ ভাজার কথা বলছে। আমরা বলতে চাইছি মুখ্যমন্ত্রী বারংবার যে কর্মসংস্থান নিয়ে তার ভুয়ো কথাবার্তা আমরা দীর্ঘ ২০১১ সাল থেকে শুনে আসছি, সেটা যদি আজকে ফলপ্রসূ হতো এই রাজ্য থেকে বাইরের লোকগুলোকে কাজ করতে যেতে হতো না। মুখ্যমন্ত্রী শুধুমাত্র নিজের আদরের ভাইপোকে গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি করার ব্যবস্থা করে দেবেন যাতে রোজগার করতে পারে আর গরিব মানুষগুলো পরিযায়ী শ্রমিক হিসেবে রাজ্যের বাইরে পড়ে থাকবে, এই জিনিস চলতে পারে। রাজ্য সরকার, রেল, সবাই রাজ্যপালের কাছে আমরা বলতে চাইছি এই পরিবারগুলো আজকে একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে বসবাস করছে, তারা কালকে কি খাবে তাদের সেই বন্দোবস্ত নেই, পরিবারগুলো একটা অনির্দিষ্ট একটা অন্ধকারের মধ্যে তাদের জীবনযাপন করছে। এই জায়গা থেকে তাদেরকে বার করে আনতে আমাদের কেন্দ্র, রাজ্য, রাজ্যপাল সবার সহযোগিতা দরকার। এই নিয়ে আমরা চাই না কোনো রাজনীতি হোক, আমরা চাই এই মানুষগুলো যাতে তাদের সুবন্দোবস্ত হয়।